উচিত ছিল। আর যদি এক্সামটা ভালো হয়ে থাকে সেটা হচ্ছে ফিজিক্সের জন্য, কারণ যদি পার্সেন্টাইল ওয়াইজ চেক করা হয় তাহলে আমার ফিজিক্সের পার্সেন্টাইল ক্লোজ টু 99 ছিল, বাট বায়োলজিটা আমার কমে গেছিল বলেই আমার র্যাঙ্ক কম হয়েছে। আর তার রিজন হচ্ছে এবারে অ্যাসোসিয়েশন রিজন কোয়েশ্চেন অনেক বেশি দিয়েছে, তুমি তো জানবে হয়তো যে জেনারেলি দেয় না। আর ফিজিক্সটা বাই চান্স আমি বলবো যে স্যার এমনভাবেই শিখিয়েছিল, আর স্যার বলতে গেলে মানে স্যারের ফর্মুলা স্যারের বোঝানো যে অলমোস্ট হলো 20-30 কোয়েশ্চেন। আমি ইভেন সেন্টার থেকে বেরোনোর পরে আমি এতটাই খারাপ মুডে ছিলাম যে আমি ফিজিক্সে সবার লাস্টে আমি অফ করেছিলাম বলে আমার 4টে কোয়েশ্চেন করে আসতে পারিনি, আমি ফুল অ্যাটেম্প করতে পারিনি। আমি 160 না 165টা অ্যাটেম্প করেছিলাম, আমার টোটাল আমি পেয়েছি 160, কারণ আমার একটা ভুল গেছে। আর তার মধ্যে আমি বলবো যে আমার ফার্স্টের দিকে 4টে কোয়েশ্চেন আমি একদমই শিওর ছিলাম না, বাট কিছু একটা মনে ছিল স্যারের ক্লাস থেকে, তার জন্য এই সব কোয়েশ্চেনগুলি কারেক্ট গেছে। আর সত্যি কথা বলতে গেলে ফিজিক্সে তো আমি স্যারের কাছে একটু লেটেই জয়েন করেছিলাম, আমি অগস্ট সেপ্টেম্বরেতে জয়েন করেছিলাম, কিন্তু তার আগে আমি আকাশে পড়তাম, কিন্তু আমার মনে আছে আফটার এভরি আকাশের ক্লাস আমাকে কাঁদতে হতো ফিজিক্সের জন্য, কারণ আমার ফিজিক্সটা এতটাই খারাপ ছিল। আর আফটার স্যার আমার মনে আছে এখনো যে মানে ফিজিক্সটা আমার এতটাই ইজি লাগতে শুরু করেছে, এভরি কোয়েশ্চেন সলভ করা আমার প্রচণ্ড ভালো লাগে। আর স্যারের ক্লাসেতে শুধু নোটস না, আমার মনে হয় যে প্রত্যেকটা যখন স্যার কোয়েশ্চেন দেয় স্যারের আগে সলভ করতে পারাটা সেটা আমার সব থেকে ভালো ছিল, ভালো লাগতো আমি স্যারকে আগে সলভ করে আগে অ্যান্সারটা বলি। আর ওইটা সব থেকে বড় হেল্প করেছে ফিজিক্সের, মানে স্যার যে কোয়েশ্চেনগুলো দেয় স্যার ওইগুলি অবভিয়াসলি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থেকে স্যার কোয়েশ্চেনগুলো দেয় যেই এন্ট্রান্সেরই হোক বা নিজের জন্যই হোক, আর সেটা স্যারের সামনে সলভ করতে পারাটা, আর স্যার তারপর বলছে হ্যাঁ এটা করে, এটা সব থেকে বড় কনফিডেন্স দেওয়ার মতন জিনিস। আর একটা কথা এক্সট্রা কিছু ফিজিক্সের জন্য আমি বলবো না, কারণ ফিজিক্সের স্যারের নোটস হচ্ছে এনাফ। আমার ফিজিক্সে যে গোটা ক্লাস 11 আর 12 দুটো খাতা লেগেছে শুধুমাত্র ওই নোটসগুলো মানে স্যারের পয়েন্ট ওয়াইজ লেখার জন্য, আর ব্যাস ওইটাই ছিল পুরো ফিজিক্সের মানে গড হিসাবে, ব্যাস ওটাতেই হয়ে গেছে। তাহলে আমি একটু অ্যাড করছি, ও প্র্যাকটিস লেভেলটাকে সেই জায়গায় নিয়ে গিয়েছিল লাস্টের দিকে প্রায় 95% থেকে 98% কোশ্চেন যেগুলো দিতাম সলভ করেছে, ইভেন মানে কিছু কিছু অ্যাডভান্স লেভেলের প্রবলেমগুলো তাহলে সলভ করেছে, যেটা ফিজিক্সের রীতিমতো স্ট্রং, মানে আমি না জানলেও ফিজিক্স পড়িয়েও দিতে পারবো। অনেকজন বলে যে ফিজিক্স এতে কম পেলেও হয়তো হয়ে যাবে, কিন্তু আমি বলবো ফিজিক্স যদি তুমি ওইটা মনে করে থার্ড ব্র্যাকেটে রেখে দাও যে ফিজিক্স পরে পড়লেও হয়তো হয়ে যাবে, সেটা আমি বলবো অনেক রিস্কের ব্যাপার, কারণ ফিজিক্স এর মতো ইজি সাবজেক্টটা স্যারের কাছে পড়ার পর তো ফিজিক্সের থেকে ইজি সাবজেক্ট আমার বায়োলজি মনে হয়। এইটুকু আর বেশি কিছু নেই, নিটের ফিজিক্সটা একদম ইজিয়েস্ট টু ইজিয়েস্ট লেভেলে, শুধুমাত্র স্যারের ফর্মুলা সব যদি মাথায় থাকে তাহলে তোমার তো যেই মেনে তো আরামসে হয়ে যাবে, এটাও আমি বলতে পারি। কারণ ফিজিক্স নিটের ফিজিক্সটা ইজি তাও হয়, অনেকটাই ইজি হয় মানে কিছুই থাকে না প্রায়, আর স্যার যতটুকু করে সেটা অনেকটাই হাই লেভেলের করে, মানে যতটুকু দরকার তার থেকেও একটু বেশি করায়, সেটা তো আরামসে সব কিছুই হয়ে যাবে। ঠিক আছে, এবার আমি